বন্ধুরা, এই ছবিটি দেখলেই বোঝা যাচ্ছে কেন একে অদ্ভুত বলা হয়। চোখের সঙ্গে পুরীর স্তূপের মতো বিশাল একটি নাক এবং বিদঘুটে বিশাল মুখ, এই জিনিসগুলোই একে অদ্ভুত তকমা দিতে যথেষ্ট। এটি মূলত অস্ট্রেলিয়ার গভীর সমুদ্রের এক বিপন্ন প্রজাতির মাছ। জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটি সেই অদ্ভুত সামুদ্রিক বাসিন্দা ব্লবফিশ। এর বসবাস যে গভীর সমুদ্রে, সেটি একে পানিতে উঠিয়ে আনার পরে এর আঁকড়ে ধরা খোবড়ানো মুখ দেখলেও আন্দাজ করা যায়। এদের কোনো উল্লেখযোগ্য হাড়ের কাঠামো নেই, যেটা তাদের এমন সর্বদা দুঃখ ভরা মুখ দেখলেও বোঝা যায়। যদিও এদের সাঁতার কাটার জন্য কোনো পাখনা নেই, কিন্তু এদের দেহের জেলটিনাস মাংসই এদেরকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। মূলত গলদা চিংড়ি ধরার সময় এই প্রজাতিটি অহেতুক জালে আটকে শিকারে পরিণত হয়, আর এভাবেই এরা আজ বিপন্ন প্রায়। সাধারণত এই মাছ একদমই নিরীহ এবং কোনো কিছুরই ক্ষতিসাধন করে না। এরা মূলত এদের এমন অদ্ভুত চেহারা আর আকৃতির জন্যই বিখ্যাত। তবে পানির নিচে এদের দেখতে অন্যান্য মাছের মতোই সাধারণ মনে হয়।